জকিগঞ্জ টিভি, মাটি ও মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভির আয়োজনে সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমাদানুল মোবারক উপলক্ষে মাসব্যাপী নিয়মিত আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির বাণী স্টুডিও থেকে বরাবরের মতো আমন্ত্রণ জানাচ্ছি আমি রেদওয়ান মাহমুদ চৌধুরী। আমাদের অনুষ্ঠান স্পন্সর করেছে শাহজালাল সোলার সিস্টেম কোম্পানি এবং নয়ন মেশিনারি অ্যান্ড ইলেকট্রিক। সুধী দর্শক, আপনারা জানেন আমরা শান্তির বাণী অনুষ্ঠান সাজিয়েছি পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে। ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের নিয়মিত বিভাগগুলো। আমাদের আজকের পর্বে আপনাদের জন্য থাকছে একটি চমক। আমরা আপনাদের জন্য আজকে শান্তির বাণী স্টুডিওতে নিয়ে এসেছি আপনার আমার এই বাংলাদেশের বর্তমান সময়ের ইসলামী সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি, ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, বিশ্ববিখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। ছড়াকার লিখেছেন, তার গানগুলো হৃদয় স্পর্শী, কারো সাথে নেই তুল, কোটি হৃদয়ের প্রিয় এক নাম মুজাহিদ বুলবুল। সুধী দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের অনুষ্ঠানের চমক শ্রদ্ধেয় বুলবুল ভাইয়ার কাছে চলে যাব। তো আজকে ভাইয়ার কাছে আমরা প্রথমেই রিকোয়েস্ট থাকবে যে আমাদের আজকের অনুষ্ঠানের দর্শক যারা আছেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং আমাদেরকে কিছু গেয়ে শোনাবেন। তোমাকে আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে ডাকার জন্যে, আমি প্রথমেই সকল দর্শক শ্রোতাকে মোবারকবাদ জানাচ্ছি পবিত্র রমাদানুল মোবারকের। জকিগঞ্জ টিভির কর্তৃপক্ষ, কলাকুশলী সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজ আমন্ত্রণ জানানোর জন্যে। জকিগঞ্জ টিভি কর্তৃপক্ষকে আমি আন্তরিক মোবারকবাদ জানাতে চাই তাদের এই পরিশ্রমের জন্যে। তারা এই অনলাইন টেলিভিশনের মাধ্যমে যেভাবে ইসলামের খেদমত করে যাচ্ছেন, সমাজের খেদমত করে যাচ্ছেন, নিশ্চয়ই তারা প্রশংসার দাবি রাখেন। তো আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক ছোট ভাই রেদওয়ান আমাকে কিছু গাইবার জন্য বলেছেন। আমি শুরুতেই একটি হামদে বারি তাআলার অংশ বিশেষ আপনাদেরকে গিয়ে শোনাব ইনশাআল্লাহ। এই তো আশা মনে তোমার গোলামের, দিবে তুমি ক্ষমা করে, তুমি দিলে ফিরাই অসহায় বান্দা, তুমি দিলে ফিরাই অসহায় বান্দা, যাবে বলো কার দুয়ারে, দিবে তুমি ক্ষমা করে কেটেছে বেলা, হায় আমি গাফিল, গোনাতে গোনাতে পাথর হয়েছে দিল, হেলায় কেটেছে বেলা, হায় আমি গাফিল, গোনাতে গোনাতে পাথর হয়েছে দিল, তোমার করুণা ছাড়া হে আমার মালিক,
তোমার করুণা ছাড়া, হে আমার মালিক, পাথরে কি ঝড় না ঝরে, দিবে তুমি ক্ষমা করে মওলা, মওলা মনে তোমার গোলামেরে, দিবে তুমি ক্ষমা করে, তুমি দিলে ফিরায় অসহায় বান্দা, তুমি দিলে ফিরায় অসহায় বান্দা, যাবে বলো কার দুয়ারে, দিবে তুমি ক্ষমা করে মওলা, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। শুধু দর্শক, আমরা শ্রদ্ধেয় বুলবুল ভাইয়ার কাছ থেকে আমরা শুনলাম চমৎকার হামদে বাড়িতে আলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে আমাদেরকে এত সুন্দর হামদে বাড়িতে আলা শোনানোর জন্য। তো আপনার কাছে আমাদের প্রশ্ন থাকবে যে, আমরা জানি মাহে রমাদান উপলক্ষে আমরা ইতিমধ্যেই রইসুল কোর্রাহে ফুলতলি এবং এলো মাহে রমাদান নামে দুটি চমৎকার সঙ্গীত শুনেছি। তো রমাদানের এই সময়ে সামনে কি পরিবেশন আপনার বা আপনার সংগঠনের রয়েছে, সে ব্যাপারে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব। অসংখ্য ধন্যবাদ আবারও রেদওয়ান তোমাকে, আর দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ দিতে চাই যে ইতিমধ্যেই পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমার প্রিয় মুর্শিদ হযরত আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি শান একটি মানকাবাত ইতিমধ্যেই রিলিজ হয়েছে রাইসুল কুর্রাহে ফুলতলি শিরোনামে, তারপর এলো মাহে রমাদান। আমার এই নাশিদগুলো আপনাদের ভালো লাগার জন্যেই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং রেদওয়ান আরেকটি প্রশ্ন করেছে যে, সামনে আমার কিংবা আমার সংগঠনের কী পরিবেশনা থাকছে। আপনারা ইতিমধ্যেই আমার সংগঠন ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালার সহকারী নির্বাহী পরিচালক মাহমুদ আব্দুল কাদিরের কণ্ঠে ইতিমধ্যেই রমাদান নিয়ে একটি সঙ্গীত শুনেছেন এবং আরও বেশ কিছু পরিবেশনা রিসালার নির্বাহী পরিচালক আব্দুল আদুদ মইনুলের কণ্ঠে, তারপর শিশুশিল্পী মারজান মোহাম্মদ রুহির কণ্ঠে, রিসালার মিডিয়া পরিচালক সাজ্জাদ আহমদের কণ্ঠে ইতিমধ্যেই কিছু সঙ্গীতের রেকর্ড এবং ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে, এখন এডিটরের প্যানেলে রয়েছে। আশা করছি আমরা ক্রমান্বয়ে এই নাশিদগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো এবং কিছুদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন পবিত্র রমাদানুল মুবারক, আর রিদওয়ান, রমাদান মানেই আমাদের কাছে দারুল কিরাত, কুরআনুল কারিমের সুমধুর সুর। আর দারুল কিরাতের যে কুরআনুল কারিমের তিলাওয়াতের যে সুর, এই সুর যেন আমাদের বীরবর্ষী হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে চরমভাবে মনে করিয়ে দেয়। দারুল কিরাতের কিরাতের সুরের সাথে রইসুল কুরাওয়াল মুফাসসিরিন উস্তাদুল উলামা আল মুহাদ্দিসিন শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি অবিচ্ছিন্নভাবে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে। তো আমি এখন জকিগঞ্জ টিভির আজকের এই অনুষ্ঠানের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটি মানকাবাত পরিবেশন করতে চাই এই দারুল কিরাত নিয়ে, রমাদান নিয়ে, এবং আমার প্রিয় মুর্শিদ হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে। এলো রমাদান জাগে দারুল কিরাত,
চারিদিকে শুনি সুমধুর তিলাওয়াত, এলো রামাদান জাগে দারুল কিরাত। চারিদিকে শুনি সুমধুর তিলাওয়াত, মনে পড়ে যায় সেই প্রিয় মুখ, কি যে বিরহে ভাঙে কত বুক। মনে পড়ে যায় সেই প্রিয় মুখ, কি যে বিরহে ভাঙে কত বুক, কেঁদে ফিরে ভ্রমর গুলি রইসুল কুর্রা হেফুলতলি, রইসুল কুর্রা হেফুলতলি। আগানে তোমার হাজার হাজার ভ্রমরের ভিড় জমেছে, মধুর সুরে একটি বাড়ি পবিত্রতায় ছেছে। বাগানে তোমার হাজার হাজার ভ্রমরের ভিড় জমেছে, মধুর সুরে একটি বাড়ি পবিত্রতায় ছেছে। নেই তুমি নেই কে বলেছে, রয়েছো লাখো হৃদয়ে মিশে। নেই তুমি নেই কে বলেছে, রয়েছো লাখো হৃদয়ে মিশে। কোরআনের হে বুলবুলি রইসুল কুর্রা হেফুলতলি, রইসুল কুর্রা হেফুলতলি। শুনতে যে পাই ঘরে ঘরে কোরআনের শুদ্ধ তিলাওয়াত, দেশ মহাদেশ সবখানে আজ বিস্তৃত তোমার খিদমত। তুমি রয়েছো তোমারই কাজে, প্রেমিক জনের হৃদয়ে মাঝে। তুমি রয়েছো তোমারই কাজে, প্রেমিক জনের হৃদয়ে মাঝে। কি করে তোমায় ভুলি রইসুল কুর্রা হেফুলতলি, রইসুল কুর্রা হেফুলতলি। এলো রামাদান জাগে দারুল কিরাত, চারিদিকে শুনি সুমধুর তিলাওয়াত, মনে পড়ে যায় সেই প্রিয় মুখ, কি যে বিরহে ভাঙে কত বুক, কেঁদে ফিরে ভ্রমর গুলি রইসুল কুর্রা হেফুলতলি, রইসুল কুর্রা হেফুলতলি, রইসুল কুর্রা হেফুলতলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথির কণ্ঠে শুনলাম চমৎকার মানকাবাদ। বুলবুল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মুর্শিদের শানে চমৎকার মানকাবাত আমাদেরকে গে শোনানোর জন্যে। যদি দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম আমাদের সম্মানিত অতিথির কণ্ঠে বেশ চমৎকার সঙ্গীতগুলো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে আমাদেরকে সময় দেওয়ার জন্যে, এবং আপনার কাছে অনুরোধ থাকবে যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। জকিগঞ্জ টেলিভিশনের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে জকিগঞ্জ টিভিকে আপনারা ভালোবাসবেন, সমর্থন দিবেন, সহযোগিতা করবেন, কারণ আপনাদের সহযোগিতা
আপনাদের ভালোবাসা না পেলে একটি চ্যানেল কখনোই এগিয়ে যেতে পারবে না। আমি বিশ্বাস করি যোগীগঞ্জ টিভির মাধ্যমে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আমরা এখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন যোগীগঞ্জ টিভির পর্দার সম্মুখে, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান আপনার মুঠোফোন থেকে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন। facebook.com/jockeygonstv এবং youtube.com/jockeygonstv লিখে আমাদের অফিসিয়াল পেজে লাইক বাটনে ক্লিক করুন, আর ইউটিউবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে সাথে থাকুন। আজ আর নয়, আগামীকাল ঠিক একই সময়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জকিগঞ্জ টিভি, মাটি ও মানুষের কথা বলে।